আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর প্রথম ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেননি, এখানে আই বাটন হচ্ছে সেটার লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আপনারা দেখে নেন। আর আজকে কথা বলবো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ এপিআই নিয়ে, কারণ আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করব অবশ্যই কোনো না কোনো ভাবে। তো হচ্ছে আমরা যেহেতু অনেক মানুষকে একসাথে মেসেজ করব বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানান দিব, কোনো তো ওয়ে আছে, সেই ওয়েটাই অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করে আসেন, এখন যে সাবস্ক্রাইব করে আসেন এবং লাইক কমেন্ট দিয়ে আমি বলুন আমাদের ভিডিও কেমন লাগে এবং হচ্ছে কোন রিলেটেড ভিডিও হচ্ছে আপনাদের প্রয়োজন আপনাদের বিজনেস গ্রোথের জন্য। আর নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কমিউনিকেশন করার ওয়ে আছে, আপনারা চাইলে এখান থেকে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আপনাদের বিজনেসকে গ্রো করার জন্য। আর আপনাদের যদি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা কারো প্রয়োজন হয়, অবশ্যই হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এবং আমরা হচ্ছে টোটালি হচ্ছে আপনাকে একটা কোর্সও দিয়ে দিব এই আপনার সফটওয়্যারটার সাথে কিভাবে অ্যাকচুয়ালি সফটওয়্যারটা আপনার কাজ করতে হবে বা কিভাবে হচ্ছে আপনি এটাকে হচ্ছে ডে বাই ডে হচ্ছে আপনার ক্লায়েন্টগুলোকে হচ্ছে অ্যাকোজিশন করবেন বা সেখানে হচ্ছে কী কী কপিরাইটিং ইউজ করলে আপনার সেলসটা বৃদ্ধি হবে। ওকে, তো হোয়াট ইজ এপিআই? এপিআই এটা হচ্ছে আমরা এর আগেও একটা জায়গায় হচ্ছে এপিআই নিয়ে কথা বলে আসছিলাম, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো এপিআই বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা নাকি হচ্ছে দুইটা আপনার কম্পিউটার বলেন বা দুইটা ওয়েবসাইট বলেন বা হচ্ছে দুইটা বিজনেস বলেন, যেখানে নাকি ইন্টিগ্রেশন করে একটা কোড থাকে, সেই কোডটা ইন্টিগ্রেশন করে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যেই প্রোগ্রামটা থাকে সেটার হচ্ছে কমিউনিকেটর হিসেবে বা হচ্ছে আমার যে জিনিসটা প্রয়োজন সেটা আপনার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কানেকশন করে দেন সেই জিনিসটা আমি ইউজ করতে পারবো। এখন সে এক্সাম্পল যেমন হচ্ছে আপনার ওয়াইফাই, অবশ্যই সেটা হচ্ছে আপনার কোনো না কোনো একটা কম্পিউটার থ্রুতে হচ্ছে কন্ট্রোল হচ্ছে, বা দেন হচ্ছে আমি আমার এখানে হচ্ছে কানেকশন করে একটা কেবলের মাধ্যমে হচ্ছে কানেকশন করে আমি ওয়াইফাইটা ইউজ করতেছি বা হচ্ছে রাউটারের থ্রুতে। এখন আপনার এপিআইগুলো কীভাবে কাজ করে আরেকটা এক্সাম্পল যদি দিই, যেমন হচ্ছে বাফার বা হুট সুইট। হ্যাঁ, বাফার এক্সাম্পল, তাদের হচ্ছে তারা হচ্ছে তাদের কিছু এপিআই আছে বা হচ্ছে চ্যাট জিপিটির হচ্ছে এপিআই আছে, আর যেটা নাকি হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে ইউজ করতেছে। সেম এইখানে হচ্ছে যখন নাকি আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে যাবেন, এই এন্ডে হচ্ছে আপনার হচ্ছে এপিআই ইউজ করতে হবে। এখন এপিআই ফরম্যাট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার অফিসিয়াল এপিআই আর একটা হচ্ছে আনঅফিসিয়াল এপিআই। আর আপনারা এই মডিউলের ভিতর হচ্ছে টোটালি হচ্ছে আনঅফিসিয়াল এপিআই যেটা আছে বা হচ্ছে আনঅফিসিয়াল যে সফটওয়্যারটা আছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের দেখানো হবে এবং মার্কেটে সবাই হচ্ছে আনঅফিসিয়াল যেটা আছে সেটাই ইউজ করে, কেউ হচ্ছে অফিসিয়ালটা ইউজ করে না। আর যারা অফিসিয়ালটা ইউজ করে সেটা হচ্ছে আরও ডিটেলস আছে, বাট সেটা হচ্ছে আমি এখানে বলতেছি না। তো টোটালি হচ্ছে আনঅফিসিয়াল যেটা আছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এই টোটাল যেই মডিউলটা আছে সেটা কভার করব। আর অবশ্যই এই অফিসিয়াল আনঅফিসিয়াল যে এপিআইটা আছে সেটা হচ্ছে আপনার কোনোভাবে একটা মানে হোয়াটসঅ্যাপের থ্রুতে হচ্ছে একটা এপিআই নিয়ে বা কোনো কোম্পানি আছে যারা নাকি আপনার আনঅফিসিয়াল এপিআইগুলো সেল করে দেন হচ্ছে একটা সফটওয়্যার ক্রিয়েট করে দেন হচ্ছে সেখানে ইন্টিগ্রেশন করে দেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা ইন ফিউচার মানে আপনারা যেভাবে কাজ করতে চান যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাকি সেলসে দেন তখন হচ্ছে সেটা করতে পারেন। তো আমরা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখব। ওকে, দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ আনঅফিসিয়াল এপিআই, ইটস এ টোটালি হচ্ছে আনঅফিসিয়াল। আর এখানে হচ্ছে আপনার কোনো ওয়েব নো পেপার ওয়ার্ক। তো এখানে আপনার পেপার ওয়ার্কটা বলতে বোঝানো হয়েছে কি আপনি যখন অফিসিয়াল এপিআই ইউজ করবেন হোয়াটসঅ্যাপের তখন হচ্ছে অবশ্যই মেটার সাথে হচ্ছে আপনার কিছু পেপার ওয়ার্ক থাকবে, সেই পেপার ওয়ার্কগুলো হচ্ছে কমপ্লিট হলে দেনই হচ্ছে আপনি এপিআইটা পাবেন। বাট এই ক্ষেত্রে যখন নাকি হচ্ছে আপনার আনঅফিসিয়াল এপিআইটা ইউজ করবেন এখানে কিন্তু হচ্ছে কোনো পেপার ওয়ার্ক আপনাদের হচ্ছে না, আপনার এখানে গেট স্টার্ট ইমিডিয়েটলি, আপনার পেমেন্ট করছেন তাড়াতাড়ি মানে সফটওয়্যারটা নিয়ে নিচ্ছেন, নিয়ে দেন হচ্ছে আপনাদের কাজে নেমে পড়তে পারতেছেন। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার আনঅফিসিয়াল, বাট এখানে যে আপনার কোনো হার্মফুল ব্যাপার আছে বিষয়টা এমনও না, তো জাস্ট নাম দেওয়া হয়েছে আনঅফিসিয়াল। দেন হচ্ছে ইউ ডোন্ট নিড টু পে এনিথিং ফর মেসেজ সেন্ডিং আউট। তো এইখানে হচ্ছে আপনি যে মেসেজ হাজার হাজার মেসেজ ইউজ করবেন আপনার ডেইলি 500 বা 1000 বা 2000 মাসে 30-40 হাজার মেসেজ যে সেন্ড করবেন, এখানে আপনি মেসেজের থ্রুতে যে প্রতিটা মেসেজ যে সেন্ড করা হচ্ছে 30,000 মেসেজ সেন্ড করা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার কোনো কস্ট দিতে হবে না বা হচ্ছে পার মেসেজের প্রতি কোনো টাকা কাটবে না। আপনি এটা টোটালি হচ্ছে ফ্রিতে একটা আনঅফিসিয়াল সব মানে হচ্ছে সফটওয়্যার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার ইউজ করে সেটা হচ্ছে করতে পারতেছেন। বাট এখানে আরেকটা বিষয় কোশ্চেন থাকতে পারে যেখানে সে আপনার মেসেজ সেন্ডের ভিতরে হচ্ছে আপনার পে কথাটা আসলো কেন, বাট যখন আপনার যখন হচ্ছে অফিসিয়াল এপিআইটা ইউজ করবেন তখন একটা পেমেন্ট আসে যেটা নাকি পার মেসেজের জন্য হচ্ছে আপনার একটা চার্জ হয় সেটা দিয়ে হচ্ছে দেন হচ্ছে আপনার
আপনি 1,000 কয়েন, 1,00,000 কয়েন, 2,00,000 কয়েন, প্রতিটা মেসেজে একটা কস্ট আছে, সেইটা হচ্ছে আপনার অ্যাড হবে নাম্বারের সাথে। আরেকটা হচ্ছে যখন নাকি হচ্ছে আপনার অফিসিয়াল এপিআইটা মানে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য অফিসিয়ালটা ইউজ করবেন, সেখানে হচ্ছে আপনার 1,000 পর্যন্ত ফ্রি পাবেন, দেন হচ্ছে আপনার যে চার্জটা থাকবে পার মেসেজের জন্য সেটা অ্যাড হবে। বাট আনঅফিসিয়াল সফটওয়্যারটাতে এরকম কোনো কিছু অ্যাড হচ্ছে না, আপনার ওয়ান টাইম পেমেন্টে 1 ইয়ারের জন্য বা হচ্ছে লাইফ টাইমের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা আমাদের কাছ থেকে পারচেজও করতে পারেন। আর দেন হচ্ছে ইউ ক্যান্ট ডু মোর দেন 500 ইন এ ডে, আদারওয়াইজ ইউ উইল ব্লকড। তো আপনি হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে 500 ডেলি 500 নাম্বার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এর বেশি করলে আপনার অ্যাকাউন্টটা বা নাম্বারটা যেটা থাকবে সেটা হচ্ছে ব্লক হয়ে যাবে। তো 500 হচ্ছে এনাফ আই গেস, আপনি মাসে অনেকগুলা করতে পারবেন, 15,000 মেসেজ করতে পারবেন। তো 15,000 থেকে অবশ্যই আপনার 1,000 জন তো হচ্ছে মেসেজ সিন করবে, বা 100 জনও যদি হচ্ছে আপনার কনভার্ট হয় সেই রেশিওটাও কিন্তু হচ্ছে অনেক বড় হয়ে যাবে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন যে আপনার আনঅফিসিয়াল এপিআই বা হচ্ছে আনঅফিসিয়াল সফটওয়্যার থ্রুতে কি করবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, অনেক অপশন আছে, অনেক ফিচার আছে। ওকে, দেন হচ্ছে এইখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু হচ্ছে আবার দুইভাবে বিভক্ত করা হয়, এটা আপনারা জানেন, নট দুই ভাগে, এটা হচ্ছে তিন ভাগে, যেটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এপিআই। বাট এখানে মূলত যেহেতু আমরা আনঅফিসিয়ালটা ইউজ করবো, এখানে আপনাদের নিজেদের হচ্ছে এপিআই কোনো কিছু পারচেজ করতে হবে বা কোনো হ্যাসল নাই, জাস্ট হচ্ছে আপনারা ওয়ান ক্লিকে ইনস্টল করে ফেলবেন সফটওয়্যারটা। বাট এখানে ইম্পর্টেন্ট বিষয় এটা আপনাদের জানতে হবে যে পার্সোনাল ভার্সেস বিজনেস হোয়াটসঅ্যাপের পার্থক্যটা কোথায়। আমরা যখন মার্কেটিং করব অবশ্যই হচ্ছে আমরা আপনার পার্সোনাল বা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে হচ্ছে আপনার অবশ্যই পার্সোনালটা দিয়ে মার্কেটিং করা যাবে, বিজনেসটা দিয়ে মার্কেটিং করতে হবে। তো এই পোর্শনটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে কন্টিনিউ করতেছি, এখন পর্যন্ত যারা আপনার প্রথমটা দেখে আসেনি প্রথমটাও দেখে আসেন, আর এই পার্সোনাল ভার্সেস বিজনেস হোয়াটসঅ্যাপটা আমি এর পরবর্তী ভিডিওতে আপনার নিয়ে আসতেছি, তো সেখান থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন। আর এখন পর্যন্ত যারা হচ্ছে ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেন, এখন যে সাবস্ক্রাইব করে আসেন, আর অবশ্যই একটা লাইক এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে। আর আপনার যদি বিজনেস ওনার হন, আপনার যদি হোয়াটসঅ্যাপ সফটওয়্যার প্রয়োজন হয় মার্কেটিংয়ের জন্য, অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।